বিসমিল্লা হীর আহম্বান রবাহীন নেহমাদুহু অনুসল্লা আলা রসুল হিল আম্মা আম্মাবাদ মহান আল্লাহ রাব্বুল্ আলামিনের দরবারে অসংখ্য মিয়ামতের সুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র মাহে রমজান পর্যন্ত ন্যাখায়া দান করেছেন এই জন্য সকলেই পরে আলহামদুলিল্লা সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা কর পবিত্র মাহে রমজানের মধ্যে আমাদের জন্য যেই কয়েকটি করণীয় বিষয় রয়েছে তন্মধ্যে একটি বিষয় হল পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা করা রমজানের রোজা রাখা দ্বিতীয় নম্বর আমাদের করণীয় হল তারাবি নামাজগুলো আদায় করা তৃতীয় নম্বর মুসলমানের জন্য করণীয় হল পবিত্র মাহে রমজানের শেষ দশকে এতেকাফ করা সেই গুরুত্বপূর্ণ একটি আবাদত এর বিষয়ে কিছু আলোচনা করব কাফ এমন একটি আবাদত যেই আবাদতের দ্বারা আল্লাহ তালার নৈকট্য অর্জন করা যায় এতেকাফ এর সংজ্ঞা কি এতেকাফ কাকে বলে এতেকাস এর সাবজিক অর্থ হল স্থির হওয়া বিরত থাকা যেহেতু মুসলমান পুরুষগণ পবিত্র মাহে রমজানে মসজিদের মধ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কাজকর্ম থেকে বিরত হয়ে আল্লাহর ঘরে নিজের শরীর এবং মনটাকে স্থির করে তাই এটাকে এতেকাফ বলা হলা। ইসলামী শরীয়তের পরিভাষায় মসজিদের মধ্যে অবস্থান করাটাকেই সেই এতে করলে কি লাভ হয় কি উপকার হয় রসুল করিম আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা পবিত্র মাহে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে সবে কদর তালাশ কর এই সবেকদর কদর কখন হবে তার সময় নির্ধারণ করার জন্যে নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন মসজিদের দিকে যাইতেছিলেন রাস্তার মধ্যে দুইজন লোকের জগ্রা কাফের দিন তারিখ আল্লাহ তালা বলে দিয়েছে অবশেষে নবীদি বলেছেন হে আমার উম্মদগণ হে সাহাবিগণ তোমরা পবিত্র মাহে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে সবে কদর তালাশ কর এই জন্য নবী করিম ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকের বেজুর রাত্রগুলো হল একুশে রমজান তেইশে রমজান পঁচিশে রমজান সাতাইশে রমজান উনত্রিশে রমজান এই কদরের রাত্রের মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা বলেছেন লাইলাতুল মিন আলফি খরুমিন কদরের রাত্র হল এমন এক মর্যাদার রাত্র যেই রাত্রের এবাদত আল্লাহ তালার কাছে হাজার মাসের চেয়েও আরও বেশি এই লাইলা কদরকে পাওয়ার জন্যে আমরা অনেক চেষ্টা করি অনেক দোয়া করি কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা হয়তো এই রাত্রগুলিতে নাও করতে পারি কিন্তু যারা আল্লাহর গর মসজিদে এতে কাজ করে শেষ দশকের যে কোনো রাত্রই হোক না কেন সেই ব্যক্তি কদরের রাত্র থেকে ফজিলত থেকে সে কোনো দিন বঞ্চিত হবে এই জন্য এতে কাফ করার দ্বারা এক নম্বর সে লাভবান হয় যে কদর রাত্রের যে ফজিলত এবং মর্যাদা সেই মর্যাদা সে লাভ করতে পারে আসুন এতে কাফ করলে কি লাভ হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানে আতাকাফা ইয়াওমান ইবতিকা লিওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসলমান যদি একদিন এতে কাফ করে রব্বুল আলমিন তার এবং জাহান নামের মাঝখানে আল্লাহর নবী বলেন তিন খন্দক পর্যন্ত দূরে সরানো হয় অর্থাৎ যেই ব্যক্তি এতে কাফ করে তার কাছ থেকে তিন খন্দক দূরে জাহান নামটাকে নিয়ে রাখা হয় কিতাবের মধ্যে আসছে এক খন্দক কতটুকু যে আসমান এবং জমিনের মাঝখানে যে পরিমাণ খালি খালি জায়গা জায়গা আছে আসমান এবং জমিনের মাঝখানে অনেক যেটা পৃথিবীর কোনো জিনিসের মাধ্যমে মাপা সম্ভব নয় মোট কথা হল যারা এতে কাজ করবে তারা জাহার নাম থেকে অনেক দূরে থাকবে আল্লাহালা তাদেরকে জাহার নামের আগুন থেকে হিফাজত করবে দ্বিতীয় নম্বর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি খাদি অন্য এক হাদিস শরীফের মধ্যে বলেন আল মুতাকিফু হুয়া ইয়াতিকফুয যুনুবা ওয়া ইয়াদিরু লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানadati কুল্লিহা রাওয়াহু ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কাফ করে সে গুনাহ থেকে বিরত থাকে মসজিদের বাহিরে থাকলে মানুষের অজান্তেও অনেক গুনা হয় চোখের গুনা হয় হাতের গুনা হয় পায়ের গুনা হয় কান দিয়ে অইসলামিক কথাবার্তা শুনে মানুষ গুনাহগার হতে হয় কিন্তু যারা মসজিদের মধ্যে এতেকাফ করে তারা যাবতীয় গুনার কাজ থেকে বাঁচতে পারে রাসূলুল করিম sallallahu alaihi wasallam বলেন যারা এতেকাফে বসে তাদের আমলনামায় এমন ভাবে সওয়াব চলমান হয়ে থাকে যেমন অন্য লোকেরা সব সময় নেক আমল করে মুটকাটা হলো যারা আল্লাহর ঘর মসজিদে এতে কাপ করে তাদের আমল নামায় সব সময় নেক পৌঁছতে থাকে আসুন এরপর আমরা জেনে নিব যে এতে কাপ আমরা কখন করব এতে কাপ তিন প্রকার রয়েছে এক প্রকার হলো সুন্নতে মোয়াক্কাদা এতে কাপ যেটা আমরা বর্তমান সারা বিশ্বের মুসলমানগণ পবিত্র মাহে রমজানের শেষ দশকে শেষ দশ দিন মসজিদের মধ্যে আমরা অবস্থান করি এটা হলো শূন্যতে মক্কাদা এ কেফায়া এই এতেকাফ প্রত্যেক মহল্লার মানুষের জন্য সুন্নতে মক্কাদা আলাল কিফায়া যদি মহল্লার কেহ এই এতেকাফ না করে তাহলে মহল্লার সকলেই হবে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে নয় শুধু সারা বিশ্বেই প্রত্যেক মহল্লার মুসল্লিগন মসজিদের মধ্যে কোন মসজিদে কমপক্ষে একজন হলেও এতে কাপে বসে আবার কোন মসজিদের মধ্যে শত শত মানুষও এতে কাপে বসে দ্বিতীয় নম্বর হলো ওয়াজিব এতে কাপ ওয়াজিব এতে কাপ হলে এমন যেমন কোনো ব্যক্তি মান্য করলো যে আমার যদি ওই উদ্দেশ্যটা পূরণ হয় তাহলে আমি একদিন এতে কাপ পাব তাহলে সেই ব্যক্তি রোজা সহকারে একদিন মসজিদের মধ্যে এতে করতে হবে। তিন নম্বর হলো মুস্তাহাব এতেক বা নফল এই নফল এতেকাপ যে কোনো সময় যে কোনো দিন করতে পারে অল্প সময়ের জন্য করতে পারে বেশি সময়ের জন্য করতে পারে আলহামদুলিল্লাহ আমরা পবিত্র মাহে রমজানের শেষ দশ দিন সুন্নতে মরকাদা আলাল কেফায়ে হিসাবে আমরা এতে করব

সেটার বর্ণনা মেসকাত শরীফের মধ্যে আসছে এরপরে আমরা জেনে নিব এতে কাফ করার নিয়মটা কি অনেক মানুষ ভুল বোঝাবুঝির কারণে এতে কাফ করার সঠিক যেই নিয়ম সেই নিয়মগুলি জানে না আমরা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এতে কাফকারীর পক্ষে এমন কিছু নিয়ম কানুন আছে যেইগুলি আমাদের পালন করা খুবই জরুরি রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যারা এতে করবে তারা যেন এই নিয়মগুলো পালন করে তন্মধ্যে সে যেন কোনো রুগীকে দেখতে না যায় এতে করা অবস্থায় কোনো এতে কাজকারী রুগীকে দেখার জন্য মসজিদের বাহিরে যাইতে পারবে না এটা তার জন্য নিষিদ্ধ দুই নম্বর নবীজি বলছেন এতে যেন জানাজার নামাজেও অংশগ্রহণ না করে এতেকাফকারী মসজিদ অবস্থান করবে মসজিদের মাঠেও যদি কোনো জানা নামাজ হয় তার জন্য নিষেধ সে মসজিদ থেকে বের হতে পারবে না এতেকাফ এতেকাফকারী মসজিদ থেকে বের হয়ে জানা যায় অংশগ্রহণ করতে পারবে তিন নম্বর রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম বলেন এতেকাফকারী যেন সে স্ত্রী সহবাস না করে এতেকাফকারী স্ত্রী সহবাস করতে পারবে না পুরুষ তো মসজিদের মসজিদ থেকে বের হতেই পারবে না মহিলারাও যদি বাড়ির মধ্যে এতে কাপ করে এতে কাফ করা অবস্থায় সে স্ত্রী সহবাস করতে পারবে এবং রসুল করিম সাল্লাম আরো নিষেধ করেছেন এতে কাফকারী যেন মসজিদ থেকে বের না হয় ফোকাহে ক্যারাম স্কলার মুফতিগণ বলেছেন কোন মুসলমান যদি বিনা উজুরে কিছু সময়ের জন্য মসজিদ থেকে বের হয় তাহলে তার এতেকা বঙ্গ হয়ে যাবে কোনো কোনো মহাদ্দেশিনে কারাম বলেছেন যে বিনা কারণে দুই পা যদি মসজিদ থেকে বের করে এক দুই মিনিট সময় যদি মসজিদের সে কাটায় তাহলে তার এতেকা বঙ্গ হয়ে যাবে সুতরাং আমাদের দেশে অনেক মুসল্লিয়ান আছে যারা এতেকাফের নিয়ম কানুন জানে না মসজিদে এতেকাফ কাফে বসে ঠিক কিন্তু মসজিদের বাহিরে যায়া সময় কাটায় কোনো কোনো মুসল্লিদের এমন কিছু বদ অভ্যাসও আছে ধূম পান করা সে মনে মনে ভাবে ধুম তো তো আমি মসজিদের ভিতর করতে পারবো না এই জন্য মসজিদের বাহিরে যায়া পাঁচ মিনিট সাত মিনিট আমি ধূম পান না আপনি মসজিদের বাহিরে যায়া ধূম করলে আপনার এতে বন্ধ হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে সুতরাং আপনার জন্য করণীয় কি মানুষের ইচ্ছার বাহিরে কোনো কিছুই নাই আপনি যদি ইচ্ছা করেন যে দিনের বেলা যেমন আমি ধূমপান না করে রোজা রেখেছি রাত্রের বেলো ধূমপান না করে আমি পারবো পারব এই ধূমপানের উজুহাতে আমরা মসজিদ থেকে বের না এরপরে আমরা জানবো এতেকাফ করার সবচেয়ে উত্তম জায়গা রসুল করিম আলাইহি ও বলেছেন এতেকাফ করার জন্য সবচেয়ে উত্তম স্থান হল পবিত্র কা শরীফ খানায় কাবার কাছে এতে করা হলো সবচেয়ে বড় উত্তম এই জন্য সারা বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পবিত্র মাহের রমজানের শেষ দশ দিন পবিত্র নগরীর মধ্যে এতে কাপ করে বসে দ্বিতীয় নম্বর উত্তম স্থান হলো এতে করার জন্য মদিনান্তুল মুনাব্বারাতে মসজিদ নবীতে যেই মসজিদ নববীর ভিতরে আমার রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের রৌজা মুবারক রয়েছে তিন নম্বর এতে কাপ করার উত্তম স্থান হল মসজিদে আকসা যেটা মুসলমানের জন্য প্রথম কিবলা ছিল চতুর্থ নম্বর এতেকাফ করার উত্তম স্থান হল জামে মসজিদ সারা বিশ্বে যত জায়গার মধ্যে জুমার নামাজ হয় লোকজন জুমার নামাজ সেখানে যায় পরে ওই জামে মসজিদে এতেকাফ করা পঞ্চম নম্বর স্থান হল পাঞ্জেগানা মসজিদ যে সকল এলাকায় পাঞ্জেগানা মসজিদ আছে সেখানেও এতেকাফ করা যায় তো আমরা এই জায়গাগুলির মধ্যে আমরা এতে করব কোনো ব্যক্তি যদি বাড়িতে বসে বসে এতে কাফের নিয়ত করে দোকানে বসে বসে এতে কাফের নিয়োগ করে অফিসে বসে বসে এতে কাফের নিয়োগ করে তাহলে তার এই নিয়তটা শুদ্ধ হবে না তার এতে কাফ হবে না মহিলাদের জন্য এতে কাফের জায়গা কোনটি মহিলাদের জন্য এতে কাফের জায়গা হলো নিজের ঘরের ঘর নিজের ঘরের একটা স্থানকে সে নির্ধারিত করে নিবে যে এই জায়গার মধ্যে আমি বেশিরভাগ সময় আমি কাঠা মহিলারা এতে কাফ করা অবস্থায় বেগানা কোনো নারীর সাথে কথা পুরুষের সাথে কথাবার্তা বলতে পারবে না অযথা কোনো কথাবার্তা বলতে পারবে না নিজের ঘরের মধ্যে একটা জায়গাকে সে নির্দিষ্ট করে নিবে যে এই জায়গার মধ্যে আমি এতে কাপ করব এতে কাপ কোন কোন কারণে ভঙ্গ হয় সেটা আমাদের জানা দরকার এতে ভঙ্গ হওয়ার যতগুলি কারণ রয়েছে তন্মধ্যে সবচেয়ে অন্যতম কারণ হল বিনা কারণে মসজিদ থেকে বের হওয়া প্রশ্ন করতে পারেন যে হুজুর তো কিছু মসজিদ আছে যেই মসজিদের ভিতরে টয়লেট বা বাথরুমের কোনো সুব্যবস্থা নেই উজুখানার কোনো সুব্যবস্থা নেই তাহলে আমরা মসজিদ থেকে বের হলে আমাদের এতেকা ভঙ্গ বঙ্গ হবে কি না আপনার মসজিদের সাথে যদি একজাস্ট যদি কোনো বাথরুম উজুখানা না থাকে তাহলে আপনি মসজিদের বাহিরে উজুখানায় যাইয়া উজু করতে পারবেন বাথরুমে যাইয়া বাথরুমের কাজ সমাধা করতে পারবেন এবং আপনি পেশাব পায়খানার প্রয়োজন হলে সেগুলি করতে পারবেন তবে আপনার এ কথাটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে পেশাব করতে যাইয়া যতটুকু সময়ের প্রয়োজন অতটুকু সময় আপনি সেখানে অবস্থান করতে পারবেন উজু করতে যাইয়া যতটুকু সময়ের প্রয়োজন ততটুকু সময় আপনি উজুখানায় সময় কাটাইতে পারবেন হ্যাঁ আপনি যদি উজুখানাতে বসে বসে অন্য লোকদের সাথে গল্প করেন অযথা কথাবার্তা বা প্রয়োজনীয় কথাবার্তা উজুখানার মধ্যে যায় বলেন বাথরুমের কাছে যায় দাঁড়ায় দাঁড়ায় বলেন তাহলে কিন্তু আপনার এতে নষ্ট হবে আপনার এতেকাফ শুদ্ধ করার জন্য আপনার মসজিদের দূরেও যদি কোনো বাথরুম থাকে পেশাবখানা থাকে উযুখানা থাকে আপনি যাবেন কিন্তু আসা যাওয়ার পথে সময় নষ্ট করবেন না যদি আপনি ইচ্ছা করে সময় নষ্ট করেন তাহলে আপনার এতেকাফ বঙ্গ হয়ে যাবে দুই নাম্বার আপনার এতেকা বঙ্গ হওয়ার জন্য কোন লোক যদি দিনে অথবা রাত্রে স্ত্রী সহবাস করে তাহলে তার এতেকাফ বঙ্গ হয়ে যাবে দিনের বেলা যদি করে তাহলে তো রোজও বঙ্গ হয়ে যাবে তার কাফারও আদায় করতে হবে রাত্রের বেলাও যদি কেহ স্ত্রী সহবাস করে তাহলে তার এতে বঙ্গ হয়ে যাবে আসুন আমরা এই এতেকাফের মধ্যে আমরা আমাদের সময়টাকে কিভাবে কাঠাবো অনেক মুসল্লিয়ান আছে মসজিদের মধ্যে দশ দিনের জন্য এতে কাফে বসে কিন্তু তারা কোনো নিয়ম কানুন জানে না এবং কোন আমল করবে সেটাও তারা জানে না এই জন্য আমাদের আকাবের এক নম্বর হলো আপনি পাশ নামাজ যথাসময়ে জামাতের সহিত তকবিরে উলার সহিত আদায় করে আপনি জামাতের সময় হয়ে গেছে এখন আপনি বাথরুমে যাবেন এখন আপনি উঁচু করবেন এটা যেন না হয় কারণ রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন তকবিরে উলার সহিত নামাজ আদায় করার দ্বারা এবং জামাতের সহিত নামাজ আদায় করার দ্বারা অনেক কিছু লাভ অনেক লাভ এই জন্য আমরা কি করব জামাত যাতে কোনো অবস্থাতেই না ছুটে তকবিরে উলা যেন আমাদের না ছুটে এদিকে আমরা খেয়াল রাখবো মাগরীব নামাজের পরে আমরা আওয়াবিন নামাজ আদায় করব ফজর নামাজের পরে আমরা কিছু সময়ের জন্য বিশ্রাম করে উঠে সূর্য ওঠার পরে আমরা দুই রাকাত দুই রাকাত করে নামাজ আদায় করব। এরপরে চাষের নামাজ আমরা আদায় করব বিশেষ করে শেষ রাতে সেহরি খাওয়ার আগে অথবা পরে ফজরের আজানের পূর্বে পূর্বেই আমরা তাহাজুত নামাজ পড়ার জন্য অভ্যাস করব বাড়িতে থাকলে তো আমরা তাহাজুত নামাজ সময় পড়তে পারি না কিন্তু আমরা যখন এতে কাফে বসছি আমাদের সময়টা একেবারেই ফ্রি আমরা যেই যত রাকাত ইচ্ছা তত রাকাত আমরা এই শেষ দিন নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করব কারণ আমাদের নবী করিম সাল্লি সাল্লাম তাহাজুত নামাজ প্রচুর পরিমাণ পড়তেন এবং যুগে যুগে যত অলি দুনিয়াতে আসছিলেন সবাই তাহাজুত নামাজের আমল বেশি বেশি করছিলেন দুই নম্বর আমরা বেশি বেশি করে আল্লাহর জিকিরি করব আমরা যিকির করব আল্লাহ রাসূল বলেছেন আফযালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর যিকির আমরা 100 লক্ষ বার যদি পড়ি তাহলে আমাদের এক খতম আদায় হবে যেটাকে খতমে আমবিয়া বলা হয় রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেহ যদি লা ইলাহা ইল্লাল্লাহর বেশি বেশি করে যিকির করে হাসরের ময়দানে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মত ঝলমল করতে থাকবে। এই জন্য এই মসজিদে আমরা অবস্থান করে বেশি বেশি করে হাতে তসবিহ নিয়ে কালিমার ফির করব তিন নম্বরে আমরা আমল করব কোরআন শরীফ যারা আমরা তিলাওয়াত করতে জানি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কারণ এই মাহে রমজানে রব্বুল আলমিন কোরআনুল করিমকে নাজিল করেছেন আল্লাহ তালা বলেছেন শাহরুল কোরআন রমজান মাস এমন এক মাস যেই মাসে রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম অবতীর্ণ করেছেন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসি কেহ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করার সবাব তার আমল নামায় দান করা হবে একটি নফল ইবাদত যদি কেহ করে অন্য মাসে ফরজ আদায় করলে যেই সওয়াব সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তালা দান করবেন সেই হিসাবে প্রত্যেকটি नेक আমলকে রব্বুল আলামিন 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন এই জন্য আমরা কুরআনুল কারীমকে বেশি বেশি করে পবিত্র ماہ রমজানে তেলাওয়াত করব চার নাম্বার হলো আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত কামনা করব আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা হে আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই হে আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই পাঁচ নাম্বার হলো নার হে আল্লাহ আমরা জাহান নাম থেকে মুক্তি চাই এই মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর ঘরে হাজির হইয়া আমরা আল্লাহকে বলবো হে আল্লাহ এতদিন দুনিয়ার পরিবেশে ছিলাম এখন তো তোমার ঘরের মেহমান হয়ে গেছি হে আল্লাহ তোমার ঘরে তোমার অফিসে চলে আসছি সুতরাং আমাদেরকে জাহান নামের আগুন থেকে তুমি মুক্তি করে দিয়ে

আমাদের নবীজির আগে পিছনে কোনো গুনা ছিল না তথাপি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রতিদিন এক শতবার ইস্তিফার করতেন সুতরাং আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তোবা করব আল্লাহ রসুল বলেছেন গুনা থেকে তৌবাকারী এমন যেন সে গুনাই করে নাই এই জন্য এই দশ দিন আমরা এতেকা অবস্থায় আল্লাহ তালার কাছে বেশি বেশি করে রুনা জারি করবো আল্লাহ তালার কাছে দোয়া করবো আট নম্বর হলো আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব দরুদ শরীফের দ্বারা নবীজির নৈকট্য অর্জন করা যায় আমাদের নবীজিকে খুশি করা যায় এই জন্য এই দশ দিন সময় সারা বছরই তো আমরা দৌরু শরীফ পর্ব বিশেষ করে এই দশ দিন সময় বেশি বেশি করে শরীফ পর্ব নয় নম্বর হলো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব নেক উদ্দেশ্য নিয়ে দোয়া করব নিরাপত্তার জন্য দোয়া করব রিজিকের জন্য দোয়া করব ছেলেদের জন্য দোয়া করব মেয়েদের জন্য দোয়া করব সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের সামনে এই পর্যন্ত পবিত্র মাহের রমজানের ইতিকাফ সম্পর্কে যেই আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন বিশেষ করে আমি মোতাকিফিন ভাইদেরকে এবং বোনদেরকে বলব সাবধান অনেক কিছু লোক আছে মসজিদের মধ্যে এতেকাফ করে নিজেকে নিজে গর্ব এবং অহংকারী মনে করে সাবধান আল্লাহর গড়ের মেহমান হয়েছে বাংলাদেশের কোর্ট কাছারিতে আদালতে বা মহান ব্যক্তিদের সামনে যেমন নম্র ভদ্র হয়ে অবস্থান করতে হয় আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় উত্তম জায়গা হলো মসজিদ আহাবুল বিলাদি ইহি মাসাজিদুহা নবীজি বলেছেন আল্লাহ তালার কাছে পৃথিবীর মধ্যে যত স্থান আছে তন মধ্যে সবচেয়ে উত্তম স্থান হলো আল্লাহর গড় মসজিদ এই মসজিদের মধ্যে আমরা কোন অবস্থাতেই গর্ব করব না অহংকার করব না এবং হট্টগোল করব না মসজিদের মধ্যে বিছানা আমরা আস্তে আস্তে আমরা রাখব মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে সুর হাঙ্গামা আমরা এগুলি করব না এবং মুসল্লিদের সাথে আমরা সুন্দর ব্যবহার করব। আপনি যদি মনে করেন আমি এতে কেবল বসছি আমার চেয়ে বড় সব অধিকারী সবের অধিকারী আর কে হতে পারে সাধারণ মুসল্লিদের সাথে দুর্ব্যবহার কোন অবস্থাতেই যেন এই ধরনের না হয় কোন কোন এলাকার মধ্যে দেখা যায় মসজিদের কুনার মধ্যে মসজিদের এক আঙ্গি নাই পর্দা লাগানোটাকে বাধ্যতামূলক মনে করে না না এটা ভুল কথা আপনি মসজিদের যে কোনো জায়গায় অবস্থান করেন আপনার এতে কাফ হবে কিন্তু পর্দাতে জুলাইতি জুলাইতেই হবে এমন কোনো এতেকাফ করার জন্য কোনো নিয়ম নীতি বাধ্যতামূলক নাই হ্যাঁ আপনার আমলের সুবিধার্থে যদি কোনো মসজিদে এমন সুবিধা থাকে মুসল্লিদের কোনো অসুবিধা না হয় তাহলে আপনি এক পাশে অবস্থান করতে পারেন কিন্তু মুসল্লিদের ক্ষতি করে মসজিদের সৌন্দর্য নষ্ট করে পর্দা লটকাইবেন লটকাইবেন না এগুলির দ্বারা অনেক মানুষের কষ্ট হয় এই জন্য সম্মানিত উপস্থিতি মোতাকিফিন ভাই এবং বোনেরা যারা আছেন আপনারা সবাই আমার কথাগুলোর উপর খেয়াল করবেন এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘরে হাজির হয়েছেন মহিলারা নিজের ঘরের মধ্যে অবস্থান করেছেন রুনা করবেন বিনয়ী সহিত আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা জন্য এতে কাছে কবুল করেন তাই আল্লাহ তালা সারা বিশ্বের মুসলমানদেরকে সুন্নতি মোয়াক্কাদার যে এতে কাপ সঠিকভাবে আল্লাহর ঘর মসজিদে এবং মহিলাদেরকে তাদের বাড়িতে সঠিক নিয়মে এতে কাপ করার তৌফিক দান করুন আমিন ও আকিরুদ্দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন